নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদে একদম নতুন কায়দায় নিরামিষ পুর ভরা পরোটা বানিয়ে দেখাবো। তাই পরোটাটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো, তাছাড়া যখনই পরোটা খেতে মন চাইবে পরোটাটা বানিয়ে নিতে পারো। খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। তা চলো আমি রেসিপিটি শুরু করে দিই। এই পরোটাটার জন্য স্পেশাল একটা মশলা করে নেব, তার জন্য আমি উনানটা জ্বেলে নেব। এখানে আমি নিয়েছি গোটা ধনে, গোটা মৌরি, তিনটে শুকনো লঙ্কা, গোটা জিরে, তিনটে এলাচ আর 2 টুকরো দারচিনি, সব ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার নামিয়ে দেবো। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার পরোটার জন্য আটা মেখে নেব। তো আমি এখানে একটা জায়গা নিয়েছি, জায়গায় পরিমাণ মতো গমের আটা নিয়ে নেব। তোমরা আটার জায়গায় ময়দা দিয়েও করতে পারো। আটায় দেবো পরিমাণ মতো নুন, 2 চামচ টক দই, 1 চামচ চিনি, 1 চামচ মতো সাদা তেল। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। এবার এইভাবে কিছুক্ষণ একটু ভালো করে মেখে নেব। মাখাটা ঠিক এইরকম হবে। এবার চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা ভাবে গুঁড়ো করে নেব, তাহলে ওইটা মুখে পড়বে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার পরোটার জন্য আমি পুরটা রেডি করে নেব। তা আমি এখানে 2টো মাঝার সাইজের সিদ্ধ আলু নিয়েছি, আর আলুটা গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিয়েছি। গরম অবস্থায় ভালো করে মাখলে যে আলুর যে গুটি গুটি শক্ত ভাব থাকে সেটা থাকবে না। তবে আলুতে দিয়ে দেবো ছানা। এবার দেবো পরিমাণ মতো নুন, এবার দেবো চিনি, চিনিটা অল্প দিতে হবে। আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করেছি সেটাই দিয়ে দেবো। তা আজকে আমি অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, এই ভাজা মশলাটাই দেবো। এবার ভালো করে মেখে নেব। এই যে মাখছি, যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মাখা হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে পরোটাগুলো বানিয়ে নেব। চাপাটা খুলে ডোটার একটু মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব।
শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। যতটা সম্ভব হয় পাতলা করে বেলে নেব। এই যে একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার আঙুলটা জলে একটু ভিজে নেব, দুইভাবে দিয়ে দেব। এবারে পুর দিয়ে দেব। এইভাবে লম্বাই করে দেব। এবার এইভাবে ভাঁজ করে দেব। এবার এই দিক থেকে দেব। এবার এই দিক থেকে দেব। এবার এইভাবে দিয়ে দেব। হাতটা করে এইভাবে একটু সমান করে দেব। হালকা করে একটু বেলে দেব। এই যে একটা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। তোমাদের সুবিধার জন্য আর একটা দেখাচ্ছি, বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। সবগুলো একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই দেবো সাদা তেল, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেল হালকা গরম করে নিয়েছি। এবার পরোটাগুলো দিয়ে দেবো, যেদিকে ভাঁজ করা আছে সেই দিকটা নিচের দিকে দেবো। এইভাবে কম আছে ভেজে নেব। কত সুন্দর ফুলছে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এটা তুলে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে পরোটাগুলো খুব সুন্দর ভাজা হবে, একদম মুচমুচে হবে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলছে।
সবগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। তার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে হরিদ্র এসছে, আর বন্ধুরা একদম মুচমুচে হয়েছে ওপরটা, আর দেখতে কত সুন্দর লাগছে। না হরিদ্র নাও, হরিদ্রকে ছিঁড়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। না তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর লাগছে। আর এই যে একদম পুরে ঠাসা হয়েছে। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। তোমরা চাটনি বা সস দিয়ে খেতে পারো, কিন্তু এমনি খেতেও দারুণ লাগছে। এই পরোটা একবার বাড়িতে বানিয়ে দিলে ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। না খেয়ে না খেয়ে না খেয়ে না